আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয়, কোনো দাঁতে রুট ক্যানাল চিকিৎসা করানোর পর সেই দাঁতে যদি ক্যাপ না করা হয় তাহলে কি হবে। ভিউয়ার্স, আপনারা অনেকেই এই ব্যাপারে জানতে চেয়েছেন, তাই ভিডিওটি শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দাঁতে রুট ক্যানাল চিকিৎসা করানোর প্রয়োজন তখনই হয় যখন দাঁতের যে পাল্প থাকে, দাঁতের প্রতিটি দাঁতের ভিতরে পাল্প থাকে, যখন পাল্প ইনফেকশন হয় বা কোনো ক্যারিজ বা কোনো ক্যাভিটি যখন পাল্পের ভিতর চলে আসে তখন দাঁতে ব্যথা হয়, দাঁতে যন্ত্রণা হয়, কখনো কখনো গোড়া ফুলে ওঠে। আর এমন দাঁত না ফেলে সংরক্ষণ করে রাখার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে দাঁতের রুট ক্যানাল চিকিৎসা পদ্ধতি। তো ভিউয়ার্স, দাঁতের রুট ক্যানাল চিকিৎসা করার সময় দাঁতের উপরিভাগে ছোট একটি ছিদ্র করে দাঁতের যে পাল্পটি ইনফেকশন হয়েছে, যে ক্যাভিটির মাধ্যমে যে পাল্পটি ইনফেকশন হয়েছে সেটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় বিশেষ ফাইলের মাধ্যমে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এভাবে ফাইলিং করে দাঁতের সেই পাল্পটি তুলে ফেলা হয়, আর সেই পাল্প তুলে ফেলার কারণেই কিন্তু সেই দাঁতে আর কখনো ব্যথা হয় না, সে দাঁতের কোনো অনুভব থাকে না, দাঁতের কোনো সেন্সেশন বা অনুভব তখন আর কাজ করে না। কিন্তু দাঁতের জায়গায় দাঁতটি থাকে কিন্তু দাঁতের কোনো অনুভবই থাকে না, আর তার কারণেই রুট ক্যানাল চিকিৎসা করা দাঁতে ব্যথা থাকে না। তবে ভিউয়ার্স, যখন এই যে যে দাঁতের যে পাল্প রয়েছে, যখন পাল্পটি তুলে ফেলা হয় বা সেখান থেকে সরিয়ে ফেলা হয়, তখন সেই দাঁতের ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ দাঁতে তখন আর রক্ত চলাচল, রক্ত প্রবাহ থাকে না, আর তার কারণে সেই দাঁতটি ধীরে ধীরে ভঙ্কুর হতে থাকে, ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত। ভিউয়ার্স, এই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা হয়েছে কিন্তু ক্যাপ করা হয়নি। তার জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট করার যে দাঁত করা হয়েছে সেই দাঁতে কখনো কখনো 6 মাস বা 1 বছরের ভিতরেই দেখা যায় দাঁতটি এমন কালো হয়ে যায়। কারণ হচ্ছে সে দাঁতে কোনো ব্লাড পৌঁছায় না, কোনো ব্লাড সার্কুলেশন থাকে না, তার জন্য দাঁতটি ধীরে ধীরে এমনটি কালো হয়ে যায়, এবং এক পর্যায়ে একটু শক্ত কামড় লাগলেই কিন্তু সে দাঁতটি ভেঙে যায়। আর তার জন্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর পরে দাঁতে অবশ্যই একটি ক্যাপ করিয়ে নিতে হয়। ভিউয়ার্স, কিছুদিন যেতে না যেতেই দেখা যায় যে যেমনটি এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, এমন অবস্থায় যদি রেখে দেওয়া হয় ক্যাপ না করে, কিছুদিন যেতে না যেতেই দেখা যায় সেই ফিলিংটা উঠে যেতে পারে বা দাঁতটি ধীরে ধীরে ভেঙে হয়ে, দেখছেন যে দাঁতের একই দাঁত, এই যে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটি কিছুদিন পরেই এমনটি ছবি আসছে। তো ভিউয়ার্স, দেখুন কিছুদিনের মধ্যেই দাঁতটি বেশ আশেপাশের অঞ্চল ভেঙে গেছে। এটি যদি ক্যাপ করে নেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। তো ভিউয়ার্স, এর জন্যই দাঁতে ব্লাড সার্কুলেশন না থাকার কারণে দাঁতটি দুর্বল থাকার দাঁতটি এমনভাবে ভেঙে গেছে। তো এর জন্যই যে দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় সে দাঁতে ব্লাড সার্কুলেশন থাকে না, তার জন্য দাঁতটি এক হিসেবে মারা যায় বললেই চলে। তো এমন দাঁত সংরক্ষণের জন্য উপরে একটি ক্যাপ অবশ্যই পরিয়ে নিতে হয়। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে ঠিকই, কিন্তু ক্যাপ করা না করার কারণে, দাঁতে ব্লাড সার্কুলেশন না থাকার কারণে দাঁতটি ধীরে ধীরে এমনটি দেখতে পাচ্ছেন যে কয়েকদিনে এতটুকু নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। আরও কিছুদিন যেতে না যেতে দেখা যাবে যে দাঁতটি হয়তো পুরোটাই কালো হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে সেটি শক্ত চাপে ভেঙেও পড়তে পারে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা এড়ানোর জন্যই কিন্তু রুট ক্যানাল যে দাঁতে করা হয় সে দাঁতে একটি ক্যাপ করে নেওয়া হয়। ক্যাপ করে নিলে আর ভেঙে যাওয়ার বা দাঁতটি নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। যদিও রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরেও এমন কালো হয়ে থাকে, তারপরেও যদি এখানে ক্যাপ করে দেওয়া হয় তাহলে সে দাঁতটি অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত কিন্তু সে দাঁতে কোনো রকম কোনো সমস্যা হয় না। ভিউয়ার্স, এছাড়া এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এমন অবস্থা হয়ে থাকে যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর পরে ক্যাপ না করা হয় তাহলে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে দাঁতটি ধীরে ধীরে মারা যায় এবং তার জন্য দাঁতের কালারটা এভাবে ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে। এটি অবশ্য যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সামনের দাঁতের ছবি, সামনের দাঁতও যদি রুট ক্যানাল চিকিৎসা করে ক্যাপ না করা হয় তবে এ ধরনের কালার চেঞ্জ, দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে। তো ভিউয়ার্স, এসব সমস্যা এড়াতে, দাঁত ভেঙে যাওয়া রোধে, দাঁত কালো হয়ে যাওয়া রোধে আপনার দাঁতটি যেন ভবিষ্যতে ভেঙে না যায়, তার জন্যই কিন্তু যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাবেন সে দাঁতে অবশ্যই একটি ক্যাপ আপনারা পরিয়ে নেবেন তৎক্ষণাৎ। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।